বলুন একটু করে দিবা আছে বিনা পয়সায় সবজি বিতরণ করে তাই সমস্ত মা বোনেরা এবং ভাই বোনেরা টাকা পুরো দ্বারা আপনারা একেবারে আসুন সবজি বিতরণ প্রত্যেককে দাগ দেওয়া হয়েছে আপনারা ওই দাগের আপনারা একের পর লাইন দিয়ে আসুন আপনারা একের পর লাইন দিয়ে আসুন আপনারা মাঠের দক্ষিণ প্রান্ত থেকে লাইন দিয়ে আসুন এবং উত্তর প্রান্ত দিয়ে একের পর এক বাড়িয়ে যান সোজা ঘরে যাবেন লকডাউনটা মানার চেষ্টা করুন আপনাদের অনুরোধ করছি ডিস্টেন্স মেনটেন করে যাও হ্যাঁ ফাঁকা ফাঁকা যাও যাদের একটু পর্দা আছে আপনারা প্রত্যেকেই সবজি পাবেন প্রত্যেকেই সবজি পাবেন প্রতিষ্ঠা মন্ত্র ধরে দেয় অতিরিক্ত
কুপন পেয়েছেন তারাই একমাত্র পাবেন, যারা যে কুপন নেয় তারা পাবেন না। শোনা ভালো আছো? এইখানটা এক জায়গায় কেন এগিয়ে আসো না, এগিয়ে আসো মাসি। সবজি বিতরণ চলছে সতীশ সামন্ত চালনি ট্রাস্টের পক্ষ থেকে। যে সমস্ত সদস্যরিত আছেন এক জায়গায় মানুষভাবে হয়ে উঠেছে, একের পর এক কারণ এবং দূরত্ব বজায় রেখে দক্ষিণ প্রান্তের লাইন দিয়ে দাঁড়ান আপনারা সবাই। এত ঘুরি করবেন না, আপনাদের বসে প্রত্যেকের মাল পাবেন যাদের কুপন আছে, আপনারা হবে তা হুড়ি করবেন না, দূরত্ব বজায় রেখে চলুন। প্রত্যেকে বলছি দূরত্ব বজায় রেখে চলুন এবং মাঠের মধ্যে আমাদের কাজ দেওয়া লাইনের মধ্যে দাঁড়াবার চেষ্টা করুন। আপনারা অযথা কেউ হুড়ি করবেন না। শিপিং করতে হবে দোকানে ঝাপগুলো একটু দিয়ে দেবো, ঝাপগুলো সাইকেল ফাইকেল সব ঝেড়ে দেওয়ার জন্য।
খাবার দোকান আছে, ঝাড় লাগাও। হ্যাঁ খাবার খাবার এই খাবার দোকান আছে, দাঁড়াও ওখানে বন্ধ করো খাবার। আবার খুলে দিও, আমরা দেওয়ার পরে খুলে দেবো, কোনো অসুবিধা নেই। তিনকে নিয়ে এবং বাজার কমিটির সেক্রেটারি রামপুরবাবু ওনাদের উপস্থিতিতে আমরা এখানে স্যানিটাইজেশন করলাম, ব্লিচিং পাউডার এবং স্প্রে করে এবং ব্লিচিংয়ের গুঁড়া দিয়ে আমরা স্যানিটাইজেশন করলাম। আমি